তামিম ইকবাল নিজে কাঁদলেন, সবাইকে কাঁদালেন। তামিম ইকবালের আচমকা অবসর যেন মেনে নিতে পারছে না কেউ। নিজের সতীর্থ খেলোয়াড় সহ স্তব্ধ হয়ে গেছে টিভি পর্দার তারকারাও, সমবেদনা জানিয়েছেন শ্রীলঙ্কান ক্রিকেটাররাও। তামিমের এই অবসর যে সত্যি মন থেকে মেনে নেওয়া কষ্টকর। তবে নিশ্চুপ ছিলেন সাকিব আল হাসান। অনেকেই প্রশ্ন তুলেছিলেন, সাকিব কেন কথা বলছেন না, সাকিব কেন এখনও নিশ্চুপ? তবে কি তামিম সাকিবের মধ্যে আসলেই দ্বন্দ্ব ছিল? এরকম একটা প্রশ্ন জেগেছিল ভক্ত সমর্থকদের মনে। অবশেষে সাকিব আল হাসান মুখ খুললেন। সাকিব বুঝালেন, প্রিয় বন্ধু তামিমের এই অবসর কোনোভাবেই মেনে নিতে পারেননি তিনি। তিনি আসলে বিশ্বাসই করতে পারেননি তার প্রিয় বন্ধু তামিম ইকবাল অবসর ঘোষণা দিয়েছেন। তাই তো একদিন পর সাকিব আল হাসান নিজের ভেরিফাইড ফেসবুক অ্যাকাউন্ট থেকে লিখলেন, 2003 সাল থেকে জাতীয় দলের হয়ে অনূর্ধ্ব 15 স্তরে আমাদের একসাথে প্রথম পথ চলা এবং আমরা গত 20 বছর ধরে আমাদের স্বপ্ন এবং লক্ষ্যগুলো একসাথে ভাগ করে একটি দৃঢ় বন্ধন এবং বন্ধুত্ব করে তুলেছি। আমরা বাংলাদেশের ক্রিকেটকে পরবর্তী স্তরে নিয়ে যাওয়ার জন্য অনেক ত্যাগ স্বীকার করেছি এবং তোমার আবেগ এবং আগ্রাসন আরও অনেককে অনুপ্রাণিত করতে সহায়তা করে। একই লক্ষ্য অর্জনের জন্য আমরা একে অপরের শক্তির উপর নির্ভর করেছিলাম, আমাদের দেশের জন্য জয়লাভ করার জন্য। তোমার রান এবং রেকর্ডগুলি নিজের পক্ষে কথা বলে এবং আমরা টিম সঙ্গী হিসেবে, একজন খেলোয়াড় হিসেবে তুমি যা অর্জন করেছ তার জন্য আমরা অত্যন্ত গর্বিত। তোমার সাথে আর মাঠের মাঝখানে না থাকাটা অদ্ভুত হবে, কিন্তু যখন আমরা প্রতিটি লড়াইয়ে পা রাখব তোমার আগুন আমাদের সবার ভিতরে জ্বলবে। তুমি তোমার নতুন জীবনে ছক্কা হাঁকাতে থাকো এবং তোমার প্রিয়জনদের সাথে নতুন মুহূর্তগুলি উপভোগ করো।